সংকটময় মুহূর্তে 1975 সালে 3রা নভেম্বর একটি সামরিক অভিযানের নেতৃত্ব দিয়ে খুনি মোশতাককে ক্ষমতাচ্যুত করেছিলেন খালেদ মোশাররফ। 3রা নভেম্বরের পর সেনানিবাসের ভিতরে ওই টাল মাতাল দিনগুলিতে একটি গুলিও ছোড়া হয়নি, একটি মানুষকেও আঘাত করা হয়নি। খালেদ মোশাররফ কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। বঙ্গবন্ধুর খুনিদের শায়েস্তা করে সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনাই ছিল তার মূল লক্ষ্য। আমরা সবাই এটাও জানি যে 6ই নভেম্বর রাত 12টার পর ঢাকা সেনানিবাস থেকে যখন তথাকথিত সিপাহী বিপ্লবের সূচনা হয়, তখন খালেদ মোশাররফ ও অন্যরা বঙ্গভবনেই ছিলেন। গোলাগুলির সংবাদ শুনে খালেদ মোশাররফ কর্নেল হুদার মাধ্যমে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক নাওয়াজিশের সাথে যোগাযোগ করে তার ডিউটিতে যান। ভোরের থেকে জিয়া রহমান খালেদ মোশাররফের অবস্থান জানার পর তার সঙ্গে কথা বলেন এবং দুজনের মধ্যে উত্তপ্ত বিনিময় হয়। এরপরই কিছু সংখ্যক সামরিক অফিসার 10 ইস্ট বেঙ্গলে এসে গুলি করে হত্যা করে। আমাদের জানতে বাকি থাকে তার নির্দেশে ও তার সহকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়। বন্দি করা হয়েছিল তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে, যিনি কিনা মোশতাক চক্রের আস্থাভাজন হিসাবে পরিচিত ছিলেন। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন বলেই জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছিলেন মোশতাক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ আমি ওই পুরানো ইতিহাস নতুন করে বেশি কিছু বলতে চাই না। আমরা চাই পৃথিবীর আর 10 জনের মতন প্রীতি হত্যার বিচার সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার বিচার। আমরা চাই সত্য উদ্ঘাটন, দেশ ও জাতিকে সঠিক তথ্য জানা এবং খুনিদের ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। খালেদ মোশাররফের ক্ষমতার মোহ ছিল, তথ্য নির্ভর এমন দাবি কেউ করতে পারে না। তিনি বিনা রক্তপাতে একটি সফল অভিযান পরিচালনা করেন, কিন্তু নিজে ক্ষমতা দখল করার আগ্রহ দেখাননি। এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার বিরুদ্ধে তার প্রতিবাদ। আর রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি মোহাম্মদ সাইদকে। 75ের 7ই নভেম্বর একটি প্রাণঘাতী সেনা অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেদিন কোনো বিপ্লব হয়নি। যারা সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যারা সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে চেয়েছেন, তাদেরই সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধু, আজ 44 বছর পর এ জাতি নতুন করে আশাবাদী, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এদেশের সবচেয়ে জঘন্য নির্যাতনের শিকার, যিনি বাবা মা ভাই বোন সহ পরিবারের সবাইকে হারিয়েছেন, আইন করে যাকে বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, আমরা তার কষ্ট অনুভব করি। আমরা বিশ্বাস করি তিনিও আমাদের মনের ভিতর জমার বাঁধা কষ্টটি সবচেয়ে বেশি অনুধাবন করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নিজে একজন বিচার বঞ্চিত ভুক্তভোগী, 21টি বছর তাকে অপেক্ষা করতে হয়েছে বিচার শুরু করতে, 34 বছর লেগেছে বিচারের রায় কার্যকর করতে, যিনি বিশ্বাস করেন বিচার চাওয়ার অধিকার সবারই রয়েছে, সমাজের সবারই বিচার পাওয়ার অধিকার রয়েছে, যিনি বহু চড়াই উতরায় পেরিয়ে এবং দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে এসে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করেছেন, যিনি শত বাধা পেরিয়ে মুক্তিযোদ্ধার পরাধীনে বিচার করেছেন, তিনি নিশ্চয়ই মুক্তিযুদ্ধের বীর সেনানীদের হত্যার বিচারের ব্যবস্থা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে, তিনি নিজে যেমন একজন প্রীতিহারা কন্যা, তেমনি প্রীতিহারা সন্তানদের খুনিদের বিচারে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইতিহাসের দায় কিছুটা হলেও ঘোচাবেন বলে আশা করছি। সবাইকে আবারও ধন্যবাদ।